हाँ इनपुट तो बकोटा साइड दे आउटपुट तो हम डिजिटल दे बिटे 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 और अने चित्र शो ताले हमारे फार्मूला की ए जे पोते में जेटा था को ऐडेट की करवो स्क्वायर करने ताले ए जे इसी स्क्वायर एक चांस है आउटपुट यहाँ तो ने नाम दिया था ताले ऐडेट के आउटपुट ऐडेट क्या ना नहीं আর এই আছে একটু ডাল আছে তাহলে এখন দেখো মানে আমাদের ভিডিও হয়েছে আচ্ছা তাহলে আমাদের বিট কটা হবে এখানে দুই বিট আউটপুটে দুই বিট এদিকে কটা হবে ইনপুটে স্যার স্যার তিন থেকে স্যার সাইকেল স্যার স্যার কত সুন্দর হ্যাঁ হ্যাঁ বিট দুইটা কিন্তু কম্বিনেশন আমি পড়া কম্বিনেশন আমি পড়া তাহলে এখানে কম্বিনেশন কি রাখি রাখবে ইনপুট তো সাইড দেওয়া কথা এখানে ইনপুট পাবে সাইড দিয়ে এখন সাইড হবে কি ইনপুট পড়া হবে সাইড দিয়ে আর এখানে আমাদের এই যে ডেসিমেল একটু ভ্যালু লিখতে হবে তাহলে এখানে সাইড দিয়ে দিতে হবে তাহলে সাইড বিট লিখে ভালো 0 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
এবিসিডি ঠিক আছে। এখন ডিজাইন করো সার্কিট করে আকাশে এই যে এখানে চারটে দিচ্ছ কয়টা দিচ্ছ চারটে দিচ্ছ এর বাবা কটা দুইটা আই জিরো আই জিরো ওয়ান তাহলে এখানে আউটপুট আমার লিখো এইখানে আবার কি করতে হবে এই দুই বিটের মাইনারে লিখে ফেলতে হবে এবার দেখো তাহলে আমাদের সমীকরণটা এটা বের করতে হবে তাহলে সমীকরণ কি হবে সমীকরণ হবে দেখো এই অবস্থায় ওয়ান ওয়ান কি কি আছে এই যে এটা যখন ওয়াই ওয়াই ওয়ান তাই না ওয়াই ওয়ান দেখো ইনফিনিটি অবস্থা যদি সবে লিখি তাহলে কি লিখব এ বার বি বার সি সি বার না আর কি লিখব প্লাস এ বার এ বার না হলো না হলো এবার বিবার সিবার যোগ যোগ এবার বিবার এবার বিবার আমাদের ইকুয়েশন এসে গেল এখন এইগুলো কি কোন কমন টমন যাবে যাবে না এক কমন টমন যাচ্ছে কিছু যাবে দেখছো এটা কিন্তু আমার কাণ্ড নাম করতে পারতাম দরকার না এখন বেশি ছোট আছে উপরের টা কিছু করা যাবে উপরের টা আমরা আবার দেখি এবার এখানে কি কমন যাচ্ছে এবার
এখন দেখো এটা না ওয়াই জিরো কি হবে বলেন এখন আর একটা বেরো নাকি তার মানে কি হলো কষে না সফে লিখে দুটো চোখ করে দিলাম দুটো কি করে দিলাম অর্থাৎ আমাদের নিট আউটপুটটা হলো কি তাহলে এখন যদি বলি তার মানে 3/8/3 8/3 মানে কোয়ার্টার থেকে বাইনারিতে।